সুরের আর রমণীর গুণে আমার 5.5 বছর বাদে একটা মেগা সিরিয়াল, কেননা আমি মাঝখানে 5.5 বছর কোনো মেগা সিরিয়াল করিনি। কেননা আমার মনে হয়েছিল যে মেগা সিরিয়াল সবসময় একই কথা বলে, ঘুরিয়ে ফিরিয়ে একই, এবং আমার ফিল্মের জন্য আমি তখন সময়ও দিতে পারিনি। এখন 5.5 বছর বাদে ভেঙ্কটেশের মানে শ্রীকান্ত মোহতা এবং মহেন্দ্র সোনি আমাদের প্রডিউসার, ওরা আমার ব্যক্তিগত বন্ধু, তারা অনুরোধ করে এইটা করার জন্য। এবং আরেকটা লোভ হয় যে পরাণ জেঠু, মনু জেঠু, শাশ্বতদা, সুরজিৎ দা, এদের মতো অভিনেতাদের সঙ্গে একসঙ্গে কাজ করতে পারবো বলে সেইখান থেকে কাজটা শুরু করি। এবং গল্পটা ইন্টারেস্টিং লেগেছিল, একটা ফ্যামিলির গল্প, মানে সেই ফ্যামিলিতে কেউ বেনারসি পরে ঘুমোতে যায় না, বেনারসি পরেই সকালবেলা উঠে খায় না, সহজ স্বাভাবিক সরল আমার পাশের বাড়ির গল্পটার মতো। এখনও প্রত্যেকটা সময় শিখি, অন্তত পরাণজিতুর কাছ থেকে, মনোজিতুর কাছ থেকে বা সুরজিৎ দা বা অপুদার কাছ থেকে শিখি। এবং সত্যি কথা বলতে কমেডিটা করি সেভাবে তো আমি 22 বছর ধরে থিয়েটার করি স্বপ্ন সম্মানে, তা তখন থেকে এখানে পথ চলা 18 বছর হয়ে গেল। কিন্তু কী করবো, হয়তো আমার কমেডি অ্যাক্টিংটা লোকেদের ভালো লেগেছে। আমি শুরুটা আমার যেহেতু জনতা একটু অ্যাজ অ্যান অ্যাঙ্কার, কিন্তু যেভাবে আগে আমরা অ্যাঙ্কারিং দেখতাম আমার সময়, সেই আমার সিনিয়ররা যেভাবে অ্যাঙ্কারিং করছেন, আমার মনে হতো যে ওরা অ্যাঙ্কারিং করছেন ঠিকই, কিন্তু লোকেরা হয়তো কমিউনিকেট করতে পারছেন না, মানে তারা ওই ঝুল পাঞ্জাবি পরা বা ওই শাড়ি পরা, কানে মাটির দুল, মাথায় রঙন ফুল, এরমভাবে আর কি কাজ করেন। কিন্তু আমার তখন মনে হয়েছিল যে না, লোকটাকে দাদা কাকু মাসিমা পিসিমা বলেই যদি সম্বোধন করা যায় তাহলে কেন হবে। তো সেইখান থেকে পথ চলা শুরু। তারপর থেকে ফিল্মস করেছি অজস্র, একসময় প্রপার কমেডি করতাম, এখন তবু একটু অন্য ধরনের চরিত্র এক্সপেরিমেন্ট করতে সুযোগ দিচ্ছেন ডিরেক্টররা। যেমন বাই বাই ব্যাংকক করেছি অনিকেত দার ছবি, বা রঞ্জনা আমি আর আসবোনাতে অন্য ধরনের পার্ট করেছি, একটা ছবি রিলিজ করতে চলেছে বাওয়ালি আনলিমিটেড বলে, বা নীল মুখার্জির ঘেঁটে ঘর রিলিজ করতে চলেছে, সেখানে চরিত্রটা একদমই আলাদা। বাওয়ালি আনলিমিটেডে তো আমি কোট অ্যান্ড কোট যাকে বলে একদম প্রপার মেন ভিলেন। তো দেখা যাক, বাংলা ছবির যখন এত ভালো বাজার এবং বাংলা ছবির দর্শক যখন এখন তৈরি হয়ে রয়েছে, আমার মনে হয় দর্শকরা কাঞ্চন মল্লিককে কমেডিয়ান হিসেবে যেভাবে দেখে অভ্যস্ত, কাঞ্চন মল্লিককে অন্যান্য রোলেও তারা অ্যাকসেপ্ট করবেন বলে আমার মনে হয়। অঞ্জনদা কে গেজ করা আমাদের কাছে যদি জিজ্ঞেস করো, তাহলে আমি বলবো যে অঞ্জনদাকে আন্দাজ করা বা অঞ্জনদাকে বিচার করার সেই ক্ষমতা আমার নেই। তার কারণ অঞ্জনদা সেই ব্যক্তি যে জার্মানিতে জার্মান অ্যানসেম্বলে চাকরি করেছেন 3 বছর, যিনি মৃণাল সেনের অতগুলো ছবির অ্যাক্টার, যিনি গান নিয়ে কথা বললে, অন্তত আন্তর্জাতিক গান নিয়ে কথা বললে টানা 1 ঘন্টা কথা বলতে পারেন, ফিল্ম নিয়ে কথা বললে এতক্ষণ কথা বলতে পারেন, থিয়েটার নিয়ে কথা বললে এতক্ষণ কথা বলতে পারেন। আমি সৌভাগ্যবান যে আমি তার সঙ্গে কাজ করতে পেরেছি। এবং অঞ্জনদা হলেন এমন একজন ডিরেক্টর যে অঞ্জন দত্ত যার কাছ থেকে যে কাজটা দরকার সেইটা বার করে নিতে যান, সেটা আমাকে আমার মতো করে বার করে নিতে পারেন, অন্যান্যদের কাছ থেকে তাদের মেন্টালিটির মতো করে বার করে নিতে পারেন। এবং অঞ্জন দত্ত প্রত্যেকটা অভিনেতাকে স্বাধীনতা দেয়, তার স্পেস দেয়। যেখানে আমার একটা চড় মারার সিন ছিল, উনি সারাদিন ধরে বলে গেছেন যে আমি কী করে তোমায় মারবো, আমি ভাবতেই পারছি না, এবং মনিটরে উনি আমাকে চড় মারেননি। আমি বলছিলাম চড়টা কিন্তু তুমি শর্টে মেরো, বলে আমি মারব। তখন বললাম তো মনিটরে, বলে না লাগবে না লাগবে না, মনিটরও করেনি, ওটা ওয়ান শট ছিল, ওয়ান সিন ওয়ান শট। মনিটরে আমি বলেছিলাম চড় মার, তুমি আমার চড়টা মেরেও ছিলেন, পরে জিজ্ঞেতেবল দেবে আচমকা চড় মারার যে এক্সপ্রেশন সেটা পাওয়া যেত, মানে সেই ধরনের বলতে গেলে অঞ্জনদা ইজ সুপার। ক্যামেরার সামনে যদি বলো, শ্যুট করা প্রথম ফিল্ম হলো পাতালগড়, কিন্তু পাতালগড় 4 বছর বাদে রিলিজ করেন। আর রিলিজের দিক থেকে যদি প্রথম বলো, তাহলে প্রথম সিনেমার নাম সাথী। তো মানে আমি কলকাতার ছেলে, আমি একদম দক্ষিণ কলকাতা কালীঘাটের ছেলে, আমি পুজো একদম রকে বসে পুজোকে ফুল 100% এনজয় করাচ্ছি। আমি পুজোর ভাসানে নাচও করেছি, পুজোর রাতও জেগেছি, পুজোকে আমি ছুটি আনন্দ করি। যারা বলেন পুজোয় কলকাতার ভিড় ভাল লাগে না, কলকাতার বাইরে চলে যান, আমি ভাবতেই পারি না যে আমি পুজোয় বাইরে থাকবো, কলকাতা ফিরে এসে দেখবো ফাঁকা ফাঁকা কঙ্কাল কঙ্কাল প্যান্ডেলগুলো দাঁড়িয়ে আছে, আলো জ্বলছে না, আমি মরে যাবো, আমি ডিপ্রেশনে চলে যাবো। আমার কাছে বাঙালিরা মনে হয় 360 দিন অপেক্ষা করে এই 5টা দিনের জন্য। তাই বলবো যে 5টা দিন যেভাবে পারেন, যেভাবে পারেন, যাচ্ছে তাইভাবে আনন্দ করুন, কেননা এই 5টা দিনের শেষে দশমীর রাত্রিবেলা মনে হবে
যা চলে গেল, আবার 360 দিন অপেক্ষা করতে হবে ওই 5 দিনের জন্য। কিন্তু দশমীর দিন কোনো সময় মন খারাপ করবেন না, ভাববেন না পুজো শেষ, ভাববেন পরের বছরের পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল, আর বাকি মাত্র 360 দিন, তাহলে দেখবেন পুজোটা ভালো লাগবে, ভালো কাটবে।